সম্মানিত ভাই আচ্ছা, বোন, আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আমার খুব প্রিয় একটা শহর সোয়ানসি, আমি সোয়ানসিতে আমি চলে আসছি। তো এখানে এক আমাদের এক আত্মীয়, আমার বন্ধুর আম্মা ইন্তেকাল করেছেন। তো মনে করলাম যে আসলে উনি আমাদেরকে অসম্ভব ভালোবাসতেন। তো চিন্তা করলাম যে তাকে একটু এখানে আসা, এখানে থাকা, এবং ওই ভাই বোনরা যারা মানে এখানে আছেন তাদেরকে একটু পাশে দাঁড়ানো, এটা যেন একটু দরকার মনে হলো আর কি। ফলে আজকে আমি আমাদের যে সাধারণত প্রোগ্রাম টোগ্রাম গুলো হয় সেগুলোকে আমি বলা যায় যে কাট করেছে কাট করেছে, কিন্তু এই প্রোগ্রামটা, থিমেটিক তাফসিরের প্রোগ্রামটা আমি কাট করতে পারলাম না দুই কারণে। একটা কারণ হলো যে এই এই তাফসিরটার একটা বরকত আল্লাহ তাআলা আমাদের মাঝখানে দিয়েছেন, যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভাই বোনেরা এখানে প্রচুর পরিমাণে এখানে আসেন, অনলাইনেও আমরা প্রোগ্রাম করি সেখানেও ভাই বোনেরা থাকছেন। আর দ্বিতীয়ত হলো যে এখানে এই এই প্রোগ্রামটা, এর একটা কি বলে আইডেন্টিটি তৈরি হওয়া দরকার। আইডেন্টিটি এই কারণে তৈরি হওয়া দরকার যে আমরা এমন সব বিষয় নিয়ে এখানে আলোচনা করা শুরু করে দিয়েছি যে বিষয়গুলো আসলে সাধারণত আলোচনায় আসে না, সাধারণত আলোচনায় আসে না। আমরা গত বেশ কিছু এপিসোডে একের পর এক যে আল কোরআনে কিভাবে হুকুম বা শাসন পদ্ধতি দুনিয়া থাকা উচিত সেসব উপরে ব্যাপক আলোচনা করেছে। আমি যখন আমেরিকায় যাই তো ওখানে একজন খুব বুদ্ধিজীবী লেভেলের একজন প্রফেসর, তিনি আমাকে বলছেন যে আমি জীবনে যতগুলো বিষয় ভিত্তিক তাফসীর দেখেছি আপনার এই বিষয়টা আমার চোখ খুলে দিয়েছে। যে আমরা তো মনে করতাম যে শাসন ব্যবস্থা খেলাফতের আশেদা, কিন্তু শাসন ব্যবস্থা যে নবুয়ত একটা এটা আমরা আপনার কাছে শুনেছি প্রথম। তো আমি মনে করছি যে এইরকম কিছু বিদগ্ধ ভাই বোনেরা আছেন যারা এখানে পড়াশোনা করতে চাচ্ছেন, তো তাদের জন্য এই প্রোগ্রামটা হওয়া উচিত। আর এটা বন্ধ করলে একবার আবার এই ফেরত পাওয়াটা কষ্টকর। আগে আমাদের এখানে প্রচুর ভাই বোনেরা আসতো, কিন্তু মাঝে ওই যে 5-6 সপ্তাহ 7 সপ্তাহের মতন আমরা যে বন্ধ করলাম, সেই বন্ধ করার কারণে আমাদের কিন্তু এখন আমাদের জুমের ভাই বোনদের এটা কম হয়ে গেছে। তো আমরা যে কাজটা চাইবো, আপনারা যারা এখানে অলরেডি এসে পৌঁছে গেছেন আলহামদুলিল্লাহ 7-এর কাছাকাছি ভাই বোনেরা, আপনারা একটু আপনাদের দুই ধরনের কাজ করেন। একটা হলো যে জুমের যে সমস্ত পরিচিত আপনাদের আছে আত্মীয় স্বজন, তাদেরকে আপনি আপনারা সবাই দাওয়াতি কাজ করে নেন, তাহলে শেখার সাথে সাথে দাওয়াতি কাজের একটা সুযোগ পাওয়া গেল, সব পাওয়া গেল। দুই নম্বর যে জিনিসটা আমি চাচ্ছি যে আপনাদের হয়তো অনেকের ফেসবুকে এ থাকবে, লিঙ্কস থাকবে। আমি আজকে ফেসবুকে আমার আমার যে পেজটা আছে ডক্টর আব্দুসালাম আজাদি, ওখান থেকেই আমি আজকে লাইভে আসছি। তো আপনারা যারা ওখানে পাবেন ওখান থেকে আপনারা লাইভটা যদি আপনি শেয়ার করেন, আমাদের যারা এখানে অ্যাডমিন আছেন তাদেরকে অনুরোধ করব। আজকে আমি কিন্তু মানে কিউএনএস একাডেমি পেজে না যে আমি আমার যেটা আছে ডক্টর আব্দুসালাম আজাদি এই পেজ থেকে আমি লাইভে আসছে। আপনারা ওইটা নিয়ে একটু আমাদের ভাই বোনদেরকে সাহায্য করুন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আমি যেহেতু একটা আলাদা শহরে আসছি এবং আমি এখন আছি আমাদের উস্তাজা, আমাদের কিউএনএস এর খুবই নাম করা একজন টিচার উস্তাজা হাফসা ইসলাম, তার বাসার থেকে আমি এখন ক্লাসটা করতেছি। তো আমার আমি যে রুমে বসে আছি এই রুমে আগে আমি অনেকবার আসছি, খাওয়া দাওয়া করছি, আবার এসে তাদের ওখান থেকে ক্লাসটা করতেছি। আমার খুব ভাল লাগতেছে আলহামদুলিল্লাহ যে আমি আমার ছোট ভাইয়ের এখানে এসে আমি আমার ক্লাসটা করতে পারতেছি। ওনার হাজবেন্ড আমাদের আমার ছোট ভাই হিসেবে আমি দেখে আসি,
সিরাজুল ইসলাম, মৌলানা সিরাজুল ইসলাম এখানে খুব বড় একটা সরকারি জায়গায় চাকরি করেন। তো তাদের বাসায় আমি এই প্রোগ্রামটা করছি, এজন্য নিজেরও খুব ভালো লাগছে। তো আপনারা সবার কাছে দোয়া চাচ্ছি যে আপনারা আমাদের বোন হাফসা ইসলাম এবং ভাই সিরাজুল ইসলাম এবং তার আব্বা মোদারেস আলী, এনাদের জন্য সবাই একটু দোয়া করবেন। এবং ওনাদের সিরাজ ভাইয়ের বড় ভাই নুরুল ইসলাম, আমার বন্ধু মানুষ, উনি একটু অসুস্থ আছেন, অসুস্থ তারপরেও আলহামদুলিল্লাহ আমার চেয়ে খুবই ডাঁটও আছে। তার জন্য আপনারা সবাই এই দোয়া করবেন, এই বাসার সবার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া চাচ্ছি। তো ভাই বোনেরা, আমরা শুরু করেছিলাম যে পিতৃত্ব, পিতৃত্ব তার পরকার কোরআন শরীফে কি বলে, প্যারেন্টহুড মানে বাবা মা হওয়া, এর যে কোরআন শরীফ আমাদের দিক নির্দেশনা কিভাবে আসে, তো এটাকে আমাদের একটু পড়তে হবে ভালো করে এবং দেখতে হবে। দেখবেন যে এখানে বেশ কিছু দিক আছে যেগুলো আমাদের আসলে একটু এগুলো আগে পড়া হয়নি ওইভাবে। আসলে একটা জিনিস মাথায় আনা দরকার যে কোরআন শরীফ আমাদের এমন এমন দিগন্ত খুলে দেয় যে দিগন্ত গুলো কিন্তু আমাদের জীবনে মেনে চলা দরকার। তো আমরা গত সপ্তাহে বলেছিলাম যে পিতৃত্বটা আল্লাহ তাআলা দুটো প্রান্তিকতার নিয়ে আসছেন, প্রান্তিকতা মানে এখান থেকে শুরু আর এখান থেকে শেষ, এই দুই জায়গায় নিয়ে আসা। একটা হলো যে বায়োলজিক্যাল একটা আইডেন্টিটি, আর একটা হলো থিওলজিক্যাল বা আইডিওলজিক্যাল আইডেন্টিটি। তো বায়োলজিক্যাল আইডেন্টিটিতে আমরা বাবা আদম আলাইহিসসালাম এবং মা হাওয়া আলাইহিসসালাম সেখানেরই বংশধর, এই দিক দিয়ে আমরা সব মানুষ এখানে আমরা আমাদের এই হলো যে আমরা ভাই ভাই, ভাইয়ের মর্যাদা এবং মানে কুল্লুনা বনি বনু আদম, আমরা সবাই আদমের সন্তান, আমরা সবাই সন্তান, কুল্লুকুম মিন আদম ও আদম মিন তুরাব, যেটা বলা হয় যে তোমরা সবাই আদমের থেকে আসছে আর আদম মাটি থেকে আসছে। এই একটা জায়গা, এই আইডেন্টিটিটা আমাকে মুসলিম নন মুসলিম অ্যালাইক আমাদেরকে একত্রিত করে ফেলে। এই জন্য আল্লাহ রসুলের একটা কনসেপশন ছিল, সেটাকে বলা হয় উম্মাতুন উম্মাতু ইজাবা, উম্মাতু ইজাবা আর একটা উম্মাতু দাওয়া। এই দুটো উম্মতের কনসেপশনটা আমাদের মুসলিম কমিউনিটিকে বিশ্ব ভ্রাতৃত্ব এই জায়গায় নিয়ে যায়। সেটা কি, যে যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাকে মেনে নিয়েছে, আমরা তাদেরকে বলে দেই যে যে এরা সবাই হলো আমাদের উম্মত ইজাবা, এরা সাড়া দেওয়া উম্মত, এরা উম্মতে সাড়া দিয়েছে। আর আছে আলহামদুলিল্লাহ, আমি দেখতেছি আমার বোন খালিদা সিদ্দিকা, বিলকিস সিদ্দিকা এখানে আসছেন, ওনারা আসলে আমার আমার মনটা ভরে যায় যে আলহামদুলিল্লাহ আমার বড় বোনেরা, আমার প্রিয় বোনেরা এখানে আসছেন। আর এখানে যারা যারা আসছেন সবাইকে অন্তর অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। ওনারা হলেন আমার উস্তাদের মেয়ে, আমার জীবনে যে উস্তাদ সবচেয়ে বেশি প্রভাব ফেলেছেন শেখ নিয়াজ মখদুম খোতানি হুজুর, তার তার মেয়েরা এখানে আসেন। তো এটা আমার জন্য একটা দোয়ার বিষয় যে ওনারা আমার জন্য এই দোয়াটা করে যাচ্ছেন, আমি সারা জীবন তাদের পরিবারের কাছে ঋণী আর কি। যাই হোক, আমরা ওই যে বিশ্ব ভ্রাতৃত্ব যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আল্লাহ রসুল এই কনসেপশনটাকে আরো একটু দীর্ঘায়িত করে বলে দিয়েছেন যে এটা হলো উম্মতে দাওয়া আর একটা হলো উম্মত ইজাবা। ইজাবা মানে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন মুসলিম হয়েছেন, আর যারা হলো মুসলিম হয়নি তাদেরকে বলেছেন তারাও আমাদের নবীর উম্মত, তবে উম্মতে দাওয়া, এটা দাওয়াত, তাদের কাছে দাওয়াত পৌঁছে দিতে হবে। তো এই সূত্রে আমরা আদম আলাইহিস সালামের ভাই থেকে আমরা সব ভাই বোন, এবং আমাদের এই বিশ্ব ভ্রাতৃত্ব এটাকে আর কোনো ধর্মের মধ্যে নাই, এটা আমাদেরকে এই জায়গায় নিয়ে গেছে। আর বলেছিলাম যে আর একটা বটম লাইন আছে, সেই বটম লাইন হলো আইডিওলজিক্যাল ব্রাদার্স, আইডিওলজিক্যাল প্যারেন্টহুড, সেটা হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার থেকে আসা যে মিল্লা, যেটার উপর ভিত্তি করে একটা মানে ধর্মীয় আবহ তৈরি হয়েছে, ঢেউ তৈরি হয়েছে, ট্রেন তৈরি হয়েছে, স্রোত তৈরি হয়েছে, সেই জায়গাতে আমাদেরকে, আমরা গত সপ্তাহে এটা নিয়ে আলোচনা করছিলাম।
আজকে আলোচনা করব যে কোরআনে যে পিতৃত্বকে মানে একজন বাবা কয় ধরনের হতে পারেন, আপনি আমি আমরা কোন ধরনের বাবা কোরআনে কি বলে। প্রথমে আমরা আসি যে কোরআন এটাকে মৌলিকভাবে তিন ভাগে ভাগ করেছেন। মৌলিকভাবে আল্লাহ তাআলা আমাদের এই ধরনের পিতৃত্বকে তিন ভাগে ভাগ করেছেন। একটা হলো যে আল উবুওয়াত সালেহা, আল উবুওয়াত সালেহা এমন পিতৃত্ব যে পিতৃত্ব আমাদেরকে যেটা আল্লাহ তাআলা এক ফাইয়াস আল্লাহ তাআলার কাছে খুবই গ্রহণযোগ্য খুবই ভালো এইরকম পিতৃত্ব এর এই ক্যাটাগরিতে নিয়ে আসছেন, এবং তাদের আলোচনা বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা নিয়ে আসছেন আর কি। তো এই ক্ষেত্রে আমরা মানে যদি উদাহরণ দেখি, উদাহরণের মধ্যে আমরা দেখতে পাবো যে একটা পিতৃত্ব হলো যে মানে যেটাকে সালেহা মানে পবিত্র ভালো যারা আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয়, যে পিতৃত্ব আমাদের কাছে আল্লাহ তাআলা রোল মডেল হিসেবে তুলে ধরেছেন, তার মধ্যে একটা হলো ইয়াকুব আলাইহিসসালামের পিতৃত্ব। এই মডেলটা আল্লাহ তাআলা আমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ মডেল হিসেবে তুলে ধরেছেন, এই যে তাদেরকে যে মানে এই এই বাবারা যে কাজটা করেন সেটা হলো যে জন্মের পর থেকে মরণের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত এই একটা কভনেন্ট গ্রহণ করেন। কভনেন্ট মানে হলো শপথ, বাবা আচ্ছা সন্তানের কাছ থেকে একটা কভনেন্ট গ্রহণ করেন, প্রশ্ন তুলে ধরেন, উত্তর নিয়ে নেন, এবং একেবারে জন্মের পর থেকে এই প্রশ্নগুলো তুলে ধরা এবং তার জবাব নেওয়া, এই কাজগুলো আমি কে, আমার মূল কি, কোথায় আমার যেতে হবে, কিভাবে কাজ করতে হবে, এইসবের জবাবগুলো দিয়ে একটা জাতিসত্তা তুলে ধরা, একটা জেনারেশন তুলে ধরা, এই এই পিতৃত্বর কাজ। এবং সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে উদাহরণস্বরূপ ইয়াকুব আলাইহিসসালামকে নিয়ে আসছেন। আমি জানি না এখানে আপনারা যারা এখানে আছেন বাবা হারাইছেন কয়েকজন, আমিও বাবা হারানোদের একজন আর কি। আমি যেটা অনুভব করেছি যে মরণের আগ দিয়ে প্রত্যেক মানুষ কিন্তু ব্যস্ত হয়ে যায় নিজের শারীরিক অবস্থা এবং অর্থনৈতিক নিজের চিন্তা এইসব নিয়ে খুব ব্যস্ত হয়ে যায়। তো একজন মানুষ যখন মানে দুনিয়াতে নিজে একটা ভুবন তৈরি করে নেয় 40 বছর পর্যন্ত, তারপরে ওই একই যে একই এর উপরে চলতেছে মরণের আগ পর্যন্ত, মরণের আগ দিয়ে ওই সব নিয়ে ব্যস্ত থাকে, এটা এক ধরনের বলা যায় যে শেষ অবস্থাটা তৈরি হওয়া। এই শেষ অবস্থাটা যারা ভালো বাবা হবে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, দেখো মরণের ঠিক একটু আগে এক বাবা তার সন্তানদের কাছ থেকে একটা শপথ নিয়ে নিয়েছে। এখন এই 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 যে জায়গাটায় আমাদের যাওয়া দরকার, এই ধরনের বাবা আমাদের হওয়া দরকার। তো আমরা আজকে প্রথমে শুরু করছি ওই বাবা দিয়ে, যে বাবা মরণের আগ দিয়ে তার সন্তানের কাছ থেকে একটা শপথ নিয়ে নেন। এই বাবার নাম ইয়াকুব আলাইহিসসালাম। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আম কুনতুম শুহাদা إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون. আমি কেন এই সংগটা আয়াতটা পড়লাম বললাম এই কারণে যে শপথের বাণীটা এবং সন্তান লালন পালনের সাকসেস স্টোরিটা কোন লেভেলে নিয়ে গেছেন তা মানে ইয়াকুব আলাইহিসসালাম এটাকে বোঝানোর জন্য। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, আম কুনতুম শুহাদা, তোমরা কি সাক্ষ্য হিসেবে ছিলে, বনি ইসরাইল ওদেরকে লক্ষ্য করে বলতেছেন তোমরা কি সাক্ষ্য হিসেবে ছিলে, সাক্ষী কেন দিতে পারবা, কোন সময়, ইজ হাদারা ইয়াকুব আল মাউত, যখন ইয়াকুবের কাছে মৌত উপস্থিত হয়ে গেছে, তার মানে এটা এমন এক সময় একেবারে লাস্ট ব্রেথটা বের হয়ে যাচ্ছে। এখন একজন বাবা
কোন পর্যায়ে গেলে নিজের হাত পা বাঁকা হয়ে যাচ্ছে, পা নিষ্পন্দ হয়ে যাচ্ছে, পাগুলো এখন অবশ, হাতগুলো আস্তে আস্তে অবশ হয়ে আসতেছে, চোখগুলো উঁচু করা যাচ্ছে না, খুলে খুলে খোলা যাচ্ছে না, বন্ধ হয়ে রয়েছে, নাকের নিঃশ্বাসটা খুব জোর করে ঢুকাতে হচ্ছে, জোর করে বের করতে হচ্ছে, এমনকি মাঝে মাঝে এখানে ও মানে সাপোর্ট দিতে হচ্ছে। এইরকম একজন মানুষ ঠিক ওই মৌত উপস্থিত হওয়ার সময় তো এই ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলছেন, মা তাআবুদুনা মিন বাদি, তোমরা আমার পরে, আমার পরে কাকে তোমরা ইবাদত করবে, মা তাআবুদুনা মিন বাদি, আমার পরে কাকে তোমরা ইবাদত করবে। কালু, তারা বলল, না আবুদু ইলাহাকা, আমরা ইবাদত করি করব আপনার আপনার প্রভুর, ওয়া ইলাহে আবা ইকা, এবং আপনার যে আগের বাবারা চলে গেছে, ইয়াকুবের আব্বা ছিল ইসহাক, ইসহাকের আব্বা ছিল ইব্রাহিম, বলছে আবা ইকা ইব্রাহিম ও ইসমাইল ও ইসহাক। তো এখানে দেখেন বনি ইসরাইল তারা তাদের চাচার কথা ভুলে নেই, ইসহাকের আরেকজন ভাই ছিল ইসমাইল, তার কথাও তারা ভুলে নেই, এবং ইসমাইল ইসহাককে আগে, ইসমাইলকে আগে নিয়ে আসছে, তারপর ইসহাককে নিয়ে আসছে, কারণ ইব্রাহিমের বড় সন্তান ছিল ইসমাইল আর ছোট সন্তান ছিল ইসহাক। ইলাহাম ওয়াহিদা এক আল্লাহ, ও নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা সবাই আমাদের সাবমিট করেছি আমাদের নিজেদেরকে সেই আল্লাহ তাআলার জন্য। এই একটা জায়গায় যদি সন্তানদেরকে নিয়ে যাওয়া যায়, আপনি মরণের সময় আপনার চতুর্পাশে এমন কিছু লোক আছে যাদেরকে আপনি সব জ্ঞানে আপনি জিজ্ঞেস করে যাচ্ছেন, ও বাচ্চারা তোমরা বলো, আমি তো মরে যাচ্ছি, আমার তো মরণ এসে গেছে, এখন তোমরা বলো যে আমার মরণের পরে তোমরা কারে ইবাদত করবা, এবং তারা ইবাদতের জায়গায় তাদের অ্যাকশন গুলোকে বলে দিতে পারে যে আব্বা আম্মা আমরা ইনশাআল্লাহ আল্লাহর পথে কাজ করব, আমরা আল্লাহর জন্য মুসলমান হব। এই পর্যায়ে মরণের সময় পর্যন্ত, ওই ওই বিপদের সময় যে সময় ও বাস ও ডাক্তার আমারে বাঁচাও, ও সন্তান আমার জন্য খরচ করো, এই বড় ছেলে তুই আমারে দেখ, ওই মেয়ে তুই আমার একটু যত্ন, এই সমস্ত চিন্তার চেয়ে চিন্তাটা হলো যে আমি তো আল্লাহর তাকে সাড়া দিয়ে যাচ্ছি, কিন্তু আমার সন্তানেরা কি হবে, তার কাছ থেকে একটা সর্বশেষ কভেন্যান্ট নেওয়া, একটা শপথ নেওয়া আল্লাহর আল্লাহর জন্য, এই পর্যায়ে পিতৃত্ব চলে যাওয়া। এটা আপনারা বলবেন যে এটা নবীর জন্য সম্ভব, না শুধু নবী না, আমাদের ইতিহাসে এরকম একাধিক হয়েছে, হাজার হাজার দৃষ্টান্ত আছে। আমি এক শেখের উপরে আমি গবেষণা করেছি, তার নাম হলো শেখ আহমেদ ফারুকি আসের হিন্দি, তাকে মুজাদ্দিদ আল ফিসানি বলা হয়, দ্বিতীয় সহস্রাব্দের মুজাদ্দিদ বলা হয়, এটা বাগ ভারতের লোকেরাই বলে, আরবরা যেহেতু ওই নামে চেনে, যে আমরা ওই নামটা বলার দরকার নাই। তিনি তিনি ছিলেন তিনি তিনি এমন এক ব্যক্তিত্ব আল্লাহ তাআলার কাছে তিনি লাব্বাইকে বলেছেন, এবং তারই মানে এখন বলা যায় যে যা কিছু ভারত উপমহাদেশে ইসলামের সৌন্দর্য দেখে তার অবদান সেখানে হিউজ। তো উনি ইন্তেকালের আগে, ওনার ইন্তেকালটা হয়েছে মানে এতে আজমিরে, আজমিরে, ওখানে আজমির এক সময় রাজধানীর মতো ছিল, সেখানে ইসলামের কাজ দারুণ ভাবে প্রচারিত হতো, লক্ষ লক্ষ নন মুসলিম আজমিরি মুসলমান হয়েছে, মানে মঈনুদ্দিন চিশতি আজমিরির অবদানে। তো এনারা হলেন মঈনুদ্দিন চিশতির পরবর্তী তারা ডিসাইপল, তার শিখ মানে ছাত্রদের ছাত্ররা এরাই। উনি এখানে আসছেন, এসে তার সন্তানকে ডাকছেন, ডেকে উনি বলছেন যে দেখো আমার মনে হয় না কালকে সকালবেলা তোমার আব্বাকে জীবিত পাবা, তো আমি চাই যে এখনকার তোমরা সবাই এখান থেকে বেরিয়ে যাবা, যে আমাকে একা আমার আল্লাহর সাথে রেখে দেবা, আর একটা কাজ হলো যে তোমাদের একটা মানে ওয়াদা করে নেই, সেটা হলো যে আমি আমার যতদিন পর্যন্ত আমার হাতে তোমাদের খানার দায়িত্ব ছিল এবং এডুকেশনের দায়িত্ব ছিল, তা আমি আজকে আল্লাহ তাআলা সাক্ষী রেখে তোমাদের বলতেছি যে তোমাদের দেহের মধ্যে আমি কোনো হারাম খাদ্য দেই নাই, বিন্দু মাত্র হারাম খাদ্য তোমাদের দেই। আজের পরে, আজকের পরে তোমরা যখন নিজের খাওয়া নিজে খাওয়া শুরু করে দেওয়া, তো সেদিন থেকে যেন তোমরা নিজেরাই
হারাম খাবার খেয়ে তোমাদের পেটগুলো জাহান্নামের দরজা বানায় না, বানাবে না। দুই নম্বর হলো যে আমি তোমাদেরকে এ পর্যন্ত কোরআন হাদিসের বাইরে কোনো জ্ঞান দেই নাই, তোমরা যেন আমার মরণের পরে এমন কোনো জ্ঞানে যেও না যে জ্ঞান তোমাদেরকে দিন থেকে দূরে সরে দেবে অথবা দিন সম্পর্কে কনফিউজড করে দেবে। এরপরে তিনি তার পরদিন সকালবেলা ফজরে সময় তিনি ইন্তেকাল করেন। এই যে এই যে পর্যায়ে, এই পিতৃত্বের এই পর্যায়ে আসা, আমি একাধিক আমার জীবনেও একাধিক মৃত্যুর সময় আমি দেখেছি যে মৃত্যুর আগ দিয়ে বাবা মা তাদের বাচ্চাদেরকে কিছু কথা বলে যাচ্ছে, আমি আমার নিজের জীবনে দেখেছি। এই যে জায়গাটা আসা যে ওই সময় আমারে বাঁচাও রে, আমারে অক্সিজেন দাও রে, আমারে এ করো, তার চেয়ে তারা যদি মনে করে যে আমার আমার কর্তব্য হলো এই যে আমি যাদের পাশে রেখে যাচ্ছি তারা কোরআন পড়তে জানে, তারা হাদিস পড়তে জানে, তারা সূরা ইয়াসিন পড়তে পারতেছে, তারা আমার প্রতি দরদে চোখের পানি পড়তেছে, এইরকম কিছু সন্তান রেখে যাওয়ার প্রথম পিতৃত্ব, এই জায়গায় যে মুসলিম উম্মা মারাত্মক মার খেয়েছে, মারাত্মক মার খেয়েছে, আমরা আমাদের সন্তান এইরকম বানাতে চাচ্ছি না। আমরা সবাইকে, আমি যারা বিশেষ করে এই ইউরোপের আমেরিকায় বিভিন্ন জায়গায় বড় উন্নত দেশে যেসব মানে মানুষগুলো গেছে, এরা বেশি ট্রাপড হয়েছেন, তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন এক জায়গায়, যে তারা মনে করে যে আমার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে এটা একটু মানুষের সাথে বলা দরকার। আমি বললাম যে আপনারা তো ভুল করেন, কারণ এইসব দেশের আবহ, মাটি, পানি, পানি মাটি, খানি, স্কুল, এদের সিস্টেমই একজনকে ইঞ্জিনিয়ার বানিয়ে দেয়। ওর জন্য আপনাকে আলাদা খরচ করার দরকার নেই, আলাদা কষ্ট করার দরকার নেই, কিন্তু তাকে একটা ভালো ইউনিভার্সিটি পড়াতে যে, ভালো ইঞ্জিনিয়ারিং, ভালো ডাক্তার পড়াতে যে আমাদের যে হাজার হাজার ডলার খরচ করতেছে, অথচ একটু ইসলাম শেখাতে যে, কোরআন পড়াতে যে, তাদের পেছনে এক ডলার খরচ করতে চায় না। বড় বড় শায়েখদের কাছে একটু পড়াশোনা করে তারা ভালো ভালো আলেম হবে এটা করতে চায় না। ফলে আমি যে দুঃখটা দেখি পিতৃত্বের, এই উন্নত দেশের পিতাদের যে মারা যাচ্ছে, মারা যাওয়ার সময় ছেলে মেয়েদের অবস্থা দেখলেই শয়তান পর্যন্ত লজ্জিত হয়, এবং তারা ওই ভাড়া করে হাফেজ নিয়ে আসে যে আমার বাবার সামনে একটু কোরআন শরীফ পড়ো। হ্যাঁ, আমরা কোরআন শরীফ পড়তে, মেয়ে কোরআন শরীফ পড়তে পারে না, এই ভাবি তুমি কেন কোরআন শরীফ পড়তে পারো না, তুমি কোরআন শরীফ পড়ো। হ্যাঁ, ভাইয়ের বউকে দিয়ে মেয়ে কোরআন শরীফ পড়তে পারবে না, বোন কোরআন শরীফ পড়তে পারবে না, ভগ্নিপতি থেকে বলে এই তুমি একটু কোরআন শরীফ পড়ে দাও, মানে জগা খিচুড়ি পরিবেশ। এই পিতৃত্বের এই যে জায়গাটা, উদাহরণ একটা আমি নিয়ে আসলাম এই কারণে যে আমাদের একটু বোঝা দরকার। দ্বিতীয় আরেকটা উদাহরণ আমরা নিয়ে আসি এখানে, সেটা হলো যে ইয়াকুব আলাইহিসসালামের, এটা তো মরণের সময়ের দৃষ্টান্ত আমরা নিয়ে আসছি। উনি জীবদ্দশায় যখন তিনি ইয়াং চিলড্রেন বড় করতেছেন, ইয়াং চিলড্রেন যারা বড় হচ্ছে তাদেরকে তিনি কিভাবে বড় করেছেন, এর জন্য আপনারা দেখেন যে সূরা ইউসুফটা মানে পড়া দরকার বহু অ্যাঙ্গেল থেকে। আপনারা কিন্তু সূরা ইউসুফ পড়েন কি জন্য, যে কোনো ছেলে হারিয়ে যাচ্ছে তার জন্য সূরা ইউসুফ পড়ি, মন ভালো লাগতেছে না তার জন্য না, পিতৃত্ব বা বাবা কিভাবে হতে হয়, মা কিভাবে হতে হয়, এর একটু মানে দারুণ উদাহরণ হলো সূরা ইউসুফ। এটা আমাদের পড়তে হবে যে একটা ছোট্ট সন্তান, সে তাকে স্বপ্ন দেখা এবং স্বপ্নের স্বপ্নময়তার মধ্যে রাখা, তাকে স্বপ্ন দেখা, স্বপ্নকে বাস্তবের দিকে নিয়ে যেতে গেলে কি করতে হবে সেদিকে পথ দেখানো। সন্তানেরা বিচ্যুত হয়ে যাচ্ছে, অবিরাগনা করে ফেলতেছে, একজন মানুষকে হত্যা করার পর্যন্ত দিকে যাচ্ছে, এইরকম সন্তানদের সাথেও ডিল কিভাবে করতে হবে, তাদেরকে কিভাবে সামনে নিতে হবে, ধৈর্যর পরাকাষ্ঠা। তারপরে হলো এই সন্তানদের মার সাথে কিভাবে ব্যবহার করতে হবে, সন্তানরা যখন আরো বড় হবে, আরো অন্য দেশে যাবে, সেখানে তাদের ডিপ্লোম্যাটিক ডিপ্লোম্যাসি কিভাবে শেখাতে হবে, একজন যেন রাজা হয় তখন তার কি কাজ করতে হবে। এই যে সন্তানদের লালন পালন করতে চেয়ে এমন 12টা সন্তান তিনি লালন করলেন ইয়াকুব আলাইহিসসালাম, আমরা কিন্তু ওইটিকে পড়ি না। ইউসুফ নবী সম্পর্কে হাজার জীবন সারা জীবন পড়ে আসছে, কিন্তু ইয়াকুব আলাইহিসসালাম কিভাবে 12 জন সন্তান বড় করলেন, যে সন্তানদের সম্পর্কে কোরআনে একাধিক জায়গায়
আল্লাহ তাআলা বলেছেন ওয়াইন ওয়া আন্নি ফাদ্দালতুকুম আলাল আলামিন, আমি তোমাদেরকে সারা জাহানের উপরে, সারা জাহানের উপরে, হে 12 জন ইসরায়েলের সন্তান, সারা জাহানের উপরে আমি তোমাদেরকে কি করেছি, একেবারে প্রাধান্য দিয়েছি, সুপুরিয়র করেছে, উচ্চতায় নিয়ে গেছে। এই যে জায়গাটা, এই যে জায়গাটা মানে আশা, যে বাবা কিভাবে একদল মানুষকে করতে পারে। তো আমি ইয়াকুব আলাইহিস সালাম নিয়ে বেশি কথা বলবো না, আপনারা নিজেরা সূরা ইউসুফটাকে একটু স্টাডি করবেন এবং দেখবেন যে কিভাবে করতে হয়। দেখেন আমি যে সমস্ত পিতৃত্ব যাদেরকে আল্লাহ তাআলা রোল মডেল করেছেন, তার মধ্যে একটা পিতৃত্বের জায়গায় আমি আসতে চাচ্ছি, এবং সেটা হলো এক মানে দারুণ জায়গা। দারুণ জায়গা মানে আমি এই জন্য বলতেছি দারুণ জায়গা যে তাকে আমরা নবী হিসাবে পাইনি, তিনি নবী ছিলেন না, এইটা হলো সবচেয়ে তাজ্জব ব্যাপার যে তিনি নবী ছিলেন না। কেমন এই নবী ছিলেন না, কিন্তু তার তার নামেই একটা আলাদা সুরা হয়ে গেল। তিনি নবী ছিলেন না, কিন্তু তার নামে একটা আলাদা সুরা, তার নাম সুরা লোকমান। তিনি কিন্তু নবী ছিলেন না, কিন্তু তার নামে একটা সুরা। এবং এখানে একটা মজার বিষয় হলো, আমি জানি না এটা আপনারা কোনো সময় ইতিহাসে শুনেছেন কিনা, সেটা হলো যে একটা মানে উনি ছেলে পেলে লালন পালন করতে যেয়ে যে পথে উনি চলেছেন, সেই পথে আল্লাহ তাআলা পর্যন্ত সিলেবাস কারিকুলামে আর কি ঢুকাতে হবে সেটাও আল্লাহ তাআলা মানে নিজে থেকেই ওহি করে মানে এটা জানাই দিয়েছেন, যে শুধু ওইটা না, ওর মাঝখানে এই কথাটাও মানে সিলেবাস কারিকুলামে দিতে হবে, সন্তানকে মানুষ করার ক্ষেত্রে এই কথাটা নিয়ে আসতে হবে। আমার জীবনে কোনো জায়গায় আজ পর্যন্ত আমি শুনি নাই যে একজন নবী না, কিন্তু তারপরেও তিনি ছেলেকে লালন পালন করার জন্য যে মেথোডোলজি সামনে নিয়ে আসছেন, এগুলোর সাথে আল্লাহ তাআলা নিজে বলে দিচ্ছেন যে এই মেথোডোলজিটা ওখানে ঢুকে দিতে হবে। চিন্তা করে দেখেন, তার মানে মোট কথা হলো যে সন্তান লালন পালন করার যে পদ্ধতি, সেই পদ্ধতির মধ্যে মানুষ যেমন অংশগ্রহণ করেছে, আল্লাহ তাআলা তখন ওইটাকে পরিপূর্ণতা দান করার জন্য তার পক্ষ থেকেও পরামর্শ দান করেছেন। এই একটা মিরাকুলাস জায়গা, বাবা হওয়ার এই একটা জায়গা যাওয়া দরকার। তিনি তার বাপ মানে ছেলেকে যখন মানুষ করতেছেন, বড় করে তুলতেছেন, যেসব জিনিসগুলো পড়াচ্ছেন বা যেগুলো তার মধ্যে দিচ্ছেন, এর জন্য কিন্তু বছরের পর বছর পড়ানো লাগবে না। বাবার যে দায়িত্ব, সে দায়িত্ব ছোট্ট 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 কথা, এটা কর, এটা করো, এটা করো না, এটা করো না, এই ছোট্ট ছোট্ট কথা, এবং তার উপরে জীবন লালন পালন করা। দেখেন আমরা তো আসলে আমি ব্যক্তিগত ভাবে অনেক সময় বিপদে পড়ি কি, যে একসাথে 100টা কথা বলে দিয়ে দেয়, আই তুই এটা করবে, ওইটা করবে, এইটা করবে, ওই ওইটা কর, এরকম এটা করিস না, ওটা করা যাবে না, এরকম করতে করতে দেখা যায় যে এক জায়গায় বসে 5টা করে ফেললাম। কিন্তু লোকমান আলাইহিস সালাম যে শিক্ষাটা দিয়েছেন সেটা ধীরে 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 চলে আসছে। প্রথমে আল্লাহ তাআলা বলছেন যে সন্তানকে যে জিনিসটা শেখালো, প্রথমে কোরআন শরীফ, হাদিস শরীফ, দোয়া মাসুরা, কলেমা, এসব পড়ার আগেই শেখাচ্ছে যে হে সন্তান, আনিশকুরলিল্লাহ, আল্লাহ তাআলা শুকর আদায় করতে হ্যাঁ করো। এই যে জায়গাটা আমি জানি না আপনারা কোনো সময় পৌঁছাতে পেরেছেন কিনা, আমরা পারতেছি কিনা, যে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা। আমি একবেলা খেয়েছি, খুব ভালো খেতে পারিনি, আমার সন্তান যা যা চাইছিল তা দিতে পারি নাই, তাও সে বলবে আলহামদুলিল্লাহ, আমি পূর্ণ একেবারে আমার পেট যা খাওয়া দরকার ছিল তা খেয়ে ফেলেছি। কখনো এরকম হোক না যে আমার পেটের 1/3 পানি, 1/3 খানি, 1/3 বাতাস,
যা দিয়ে আমি নিঃশ্বাস প্রশ্বাস করব। এমন কিছু সময় হোক সামান্য কিছু খানি আর অধিকাংশ পানি, অথবা এমন হোক বেশ কিছু খানি গেছে পানি একটু কমে গেছে, তাও হোক সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বলতে শেখায়। আমি যা শেখাতে পেরেছি, যত ভালো ইউনিভার্সিটি দিছে, যতটুকু টিউশন দিতে পারছি, বলবে আলহামদুলিল্লাহ। রেজাল্ট ভালো হোক আর না হোক, বাবার কারণে জব হোক আর না হোক, বলবে আলহামদুলিল্লাহ। ভালো পোশাক পরেছে, পড়তে পারে, তার বন্ধুরা কত সুন্দর পোশাক পরে। ভালো একটা মোবাইল দিতে পারেনি, তার বন্ধুরা একেবারে লেটেস্ট মোবাইলের মডেল তাদের হাতে, কিন্তু আলহামদুলিল্লাহ। এই যে শুক্রিয়ার এই যে জায়গায় আসতে পারাটা, হ্যাঁ, চরম ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের গাড়িটা দেখলে মানুষ হে হে করে আসে, দেখ তোর ফাদার গাড়ি চালাচ্ছে, সে বলবে আলহামদুলিল্লাহ। তার অসম্ভব গরিব না, ঠিক মতো তার বাবা কাজ করে করে খায়, এই মুচি রিক্সা চালায়, সাইকেল চালায়, আমাদের দেশে হেলিকপ্টার চালানো বলে, কিন্তু বলবে আলহামদুলিল্লাহ। এই যে জায়গাটা যাওয়া, এই জায়গাটা যাওয়া, ছেলেপেলেগুলোকে এইভাবে মানুষ করে তোলা, এই একটা জায়গায়, পিতৃত্বের একটা জায়গায়। আর উনি বলছেন, ওমা ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওমান কাফারা ফাইন্নাল্লাহু গানিয়্যুন হামিদ। যে এরকম শুকর আদায় করে আল্লাহ তাআলার, যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ও তার নিজের জন্য শুকরটা আদায় করে ফেলে, নিজের জন্য শুকরটা আদায় করে ফেলে। আমি যখন মানে যা খাইতে মন চাইতো তা খাইতে পারি নাই, আমার মনে যা যা খাইতে মন চাইতো তা খাইতে পারি নাই, কারণ অভাব ছিল। তখন যে শরীর আমার মানে হয়েছিল, আল্লাহ তাআলা যখন আমাকে এমন সুযোগ দিল যে পৃথিবীর সেরা খাবারটা খাওয়ার মতন, যখন আমি রিয়াদ ইউনিভার্সিটি পড়েছি, মদিনা ইউনিভার্সিটি পড়েছি, খাওয়ার কারে বলে, তখন এই খাওয়ার খেয়ে দেখেছি যে আমার মধ্যে রোগ ঢুকে গেছে, প্রচুর খেয়েছি, সাংঘাতিক মোটা হয়েছে, আমার নাক প্রচন্ড ডাকা শুরু হয়ে গেছে কত রকম। হ্যাঁ, এখন এই যে আমাকে যে অবস্থাটা রেখেছে, আমার কম খাওয়ায়, আমার স্বাস্থ্যগত দিক দিয়ে মোটা না, ফ্যাট না হওয়া, এটা যে বেশি খেতে পেরে অনেক বেশি ফ্যাটি হয়ে অনেক রোগে আক্রান্ত হওয়া, এটার চেয়ে ওইটা যে ভালো ছিল, এটা আল্লাহ তাআলাই জানেন। এবং ওই জন্য শুকুর করার যে মাদ্দাটা, এটা আসতে হবে। মেয়ে হাউমাউ করে কান্দে, আমার আমার বন্ধু অমুক জায়গায় পড়ে, তমুক জায়গায় পড়ে, তারা এত ভালো রেজাল্ট করে, আমি রেজাল্ট ভালো করতে পারি, সে গ্রামার স্কুলে পড়ে, সে প্রাইভেট স্কুলে পড়ে, আর আমাকে সেই পাবলিক স্কুলে রাখছো। যখন এরকম দেখবেন যে না, এর মধ্যে কোনো শুকরিয়া নেই, তখন দেখবেন যে আপনি নিজেই লুজার হচ্ছেন পরে। এবং ওইটাকে মানে যে জায়গায় নিয়ে যাওয়া দরকার, বলা দরকার যে তুমি শুকর আদায় করো এবং এটা তোমার উপকারার্থে আসতেছে। আমি মানে সত্যি সত্যি বলছি কথাটা, যে আপনারা মনে করেন না যে আব্দুল সালাম বোধহয় অভাবী মানুষ, সন্তানদেরকে ভালো এডুকেশন দিতে পারেনি, তাই প্রাইভেট স্কুলগুলোর বিরুদ্ধে করছে। আমি না না না, সে সুযোগ আমার জীবনে আসছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি ওদেরকে পাবলিক স্কুলে যখন পড়াইছি, তো তার মানে এইটা নয় যে আমি তাদেরকে ডিপ্রাইভ করেছি, আমার সন্তানদেরকে আমি সেইভাবে মানুষ করে তুলেছি যে তুমি এটা ডিপ্রাইভ হয়ো না, তুমি মনে করো না। কারণ আমি দেখছি যে ওরই বন্ধু প্রাইভেট স্কুলে যে পড়ে, যে ইউনিভার্সিটি গেছে, আমার মেয়ে পাবলিক স্কুলে যে সেই সেই ইউনিভার্সিটি গেছে, সে যা রেজাল্ট করেছে, আমার মেয়ে তার চেয়ে ভালো রেজাল্ট করেছে। এখন যদি মনে করেন যে খুব ভালো একটা ইউনিভার্সিটি যাওয়াই হলো প্রাইভেট স্কুলে যাওয়ার একটা মানদণ্ড, তাহলে দেখেন এখানে কিন্তু সম্ভব হয়েছে। এই জন্য সর্বাবস্থায় সুক্রিয়া করতে পারা, এই যে মানে সন্তানদেরকে লালন পালনের এক জায়গায়, এটা কিন্তু খুব দরকার। আর যদি সুক্রিয়া না হয়, তাহলে যারা কুফরি করে, আল্লাহ তাআলার সুক্রিয়া না হয়, আল্লাহ তাদেরকে নাম দিয়েছেন যে কুফরি করা, এটা কুফরি নিয়ামত। আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছে সেটাকে বলা না আমি প্রত্যাখ্যান করলাম। আল্লাহ তাআলা বলছেন যে এইরকম যদি হয়, মনে রেখো যে তিনি গানি এবং তিনি হামিদ, তিনি ধনী এবং তিনি সপ্রশংসিত। তোমার এই ওলার ডিম কি করছো কি না করছো এটা দেখার বিষয় না। আমি আমার জীবনে দেখেছি যে আমাদের সমপর্যায়ের একই ক্লাসের যারা বিশ্বব্যাপী উমুক করেছে, তুমুক করেছে,
এখন তারা অনেকেই বলেন যে আব্দুল সালাম না তোরা কি করেছিস, আমরা আসলে লুজার হয়ে গেছি, অথবা তোমরা এক সেক্টরে খুবই ভালো করেছে আমরা ওইদিকে যেতে পারিনি, এরকম। কাজেই এই যে জায়গাটা আসা দরকার সেটা হলো যে শুক্রিয়ার করতে যে যেন কুফরি আমাদের জীবনে না আসে, কুফরি যেন না আসে, আমরা কুফরির মধ্যে মানে মানে না যাই। তারপরে যে দ্বিতীয় পর্যায়ে বলতেছেন যে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরক লা যুলমুন আযীম, হে সন্তান তুমি শিরিক করো না, এর আগে শুকুর করো। এই শুকুরের মাঝে যে জায়গাটা আসে, আপনার যারা শুকুর করেন আলহামদুলিল্লাহ বলেন, আপনারা তো নিশ্চয়ই একটা কথা স্বীকার করেন যে আমি ভালো থাকি অথবা মন্দ থাকি সর্বাবস্থা আল্লাহ তাআলার প্রশংসা। তার মানে এক আল্লাহ তাআলার ডিসিশনকে আপনি এত প্রাধান্য দেন, সেই মানে এটাকে তাওহীদ বলা হয়। তাওহীদের সর্বোচ্চ শিখরটা হলো শুকর, তাওহীদের সর্বোচ্চ শিখর। আপনি এক আল্লাহ, অনেকে আমাদের মাঝখানে মাশা আল্লাহ তৌহিদ নেই আকিদা নেই এরকম করতে থাকে, তা আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি যে আপনার মন এত খারাপ কেন? আর ভাই কয় না আমার তো শুকর কই, শুকর যদি না থাকে তাহলে আপনি কি আকিদায় একত্ববাদে বিশ্বাস করলেন? এই একটা জায়গা কিন্তু খুব দারুণ। এরপরে দ্বিতীয় পর্যায়ে এসে বলছেন তুমি শিরিক করবা না, শিরিকটা হলো সবচেয়ে বড় জিনিস হলো। এখন এই একটা জায়গায় একজন নন প্রফেট, প্রফেট ছিলেন না, তিনি তার সন্তানদেরকে এই পর্যন্ত জায়গায় নিয়ে আসছেন, আল্লাহর পক্ষ থেকে বলছে লোকমান তোমার কথাটা খুবই সুন্দর, এবং আমিও আমি তোমার সন্তানকে এটা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, তখন তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করাটা এটা সিলেবাসের মধ্যে নেওয়া হলো। হামালাত হু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কারণ মা এবং বাবার ক্ষেত্রে মার কথাটা আল্লাহ তাআলা এখানে নিয়ে আসছেন যে মা তাকে গর্ভ ধারণ করে রাখছিল এবং সেখানে দুর্বলতার উপরে দুর্বলতা ফেস করেছে, বা ফিসালুহু ফি আমাইনি, এবং 2 বছর ধরে তাকে দুধ খাওয়াইছে, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, সেক্ষেত্রে তুমি তোমার বাবাকে আমাকে তো শুকর আদায় করবা, তোমার বাবাকেও শুকর আদায় করবা। এই যে জায়গাটা আসা সেটা হলো যে সন্তান মানে বাবা মার সাথে ভালো ব্যবহার করা। আমার এবার আমি সভ্যতার পার্থক্য, মুসলিম সভ্যতা এবং নন মুসলিম সভ্যতা, ইসলামী সভ্যতা আর নন ইসলামিক সভ্যতা, এর একটা বিশাল পার্থক্য এবার UCL এর মানে একটা কনভোকেশনে যে আমি লক্ষ্য করছি, আমার জীবনে আমার মানে চোখ খুলে দিয়েছে। ওখানে এর আগে যতগুলো মানে আলোচনা হলো, সার্টিফিকেট বিতরণ হলো, আনন্দ উল্লাস হলো, সবগুলো হলো ইন্ডিভিজুয়ালিটি, যে আমি আমার সন্তানের ভালো করেছে, আমার মেয়ে আমার ছেলে ভালো রেজাল্ট করেছে, আমার শিক্ষক ভালো কাজ করে দিয়েছে, আমার ইউনিভার্সিটি খুব ভালো কাজ করেছে, এই তিনটি শুনাম হতে 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 আমি বিরক্ত হয়ে যাচ্ছে, আল্লাহ কোথায় নাই। তো ওইখানে ডক্টর আলী নাম করে একজন ডক্টরকে ওরা মানে অনারারি ডক্টরেট দিয়েছিল এই দেশে, এই UK তে বিশাল কন্ট্রিবিউশন করার কারণে, আমি এগুলো নিয়ে আলোচনা করার দরকার নেই, এখানে অনেক বড় কন্ট্রিবিউশন তার, এক মুসলিম মুসলিমের বিশাল কন্ট্রিবিউশন, তার জন্য তাকে অনারারি ডক্টরেট দেয় এবং তাকে দিয়ে একটা বক্তব্য দিতে বলে, দিতে বলে সে মানে উনি বক্তৃতা স্বাভাবিক সেকুলার বক্তব্য দিয়ে যাচ্ছেন, কিন্তু সেখানে কোনো ইসলামের নাম নিয়ে না কোরআনের নাম নিয়ে এলেন। এক পর্যায়ে যে ওই তার ওই বাবার কথা বলছেন যে আমার বাবা নাই, আমি তাকে এখন এমন এক সময় আমাকে এত অনার করা হলো UK-তে, যখন আমি আমার বাবাকে টেলিফোন করে আমি এখানে আনতে পারবো না, কেন থেকে তাকে আমি কবরস্থ করে আসছি, মাকেও আনতে পারবো না, উনি এত অসুস্থ হয়েছেন যে তিনি ইরানে আছেন, তাকে যে এখানে নিয়ে আসবো তাকে আমার যে সম্মানটা দেখাবো সেটাও আমার পক্ষে সম্ভব না। হে ছেলেরা বা মেয়েরা, উনি বলতেছেন ছেলেরা বা মেয়েরা, তোমরা যারা আজকে সার্টিফিকেট পেয়েছো, তোমরা তোমাদের পিছনে আছে তোমাদের বাবা মারা, ওদের দিকে তাকাও, তাকে দাঁড়াই যাও, দাঁড়াই যাও, সম্মান করো তাদেরকে। এই যে একটা জায়গায় আসা, এটা মানে ওয়েস্টার্ন সিভিলাইজেশনে নাই,
ইউসিএল ইউনিভার্সিটিতে নাই, ইউসিএল ইউনিভার্সিটি প্রথম সারটা ইউনিভার্সিটির একটা এত নামি, এখানে তাদের A কারিকুলামে tsunami is a series তাদের of waves in a water শিক্ষায় body caused by the এটা নাই। displacement of a large... কিন্তু এক মুসলিম এসে যখন এটা বলছে, আমরা সব দাঁড়িয়ে গেছি, আমরা সব বসে আছি, আর আমাদের সন্তান, আমি আমার মেয়েকেও দেখলাম, সে আমাদের টাকায় হাত এরকম করতেছে। এবং এই যে জায়গাটা আশা আল্লাহ তাআলা দিয়েছেন, যে আপনারা যারা মানে পিতৃত্ব শেখাতে চান, এই যে বাবার এই জায়গাটা, তো বাবার এই সম্মানটা কিভাবে সম্ভব? প্রত্যেকদিন সকালবেলা ওই আমারে সম্মান কর, মা বলবে এই আমারে সম্মান কর, না না, আপনি আপনার স্ট্রাগলটা তাদেরকে দেখান, তার জন্য ভালোবাসাটা তাদেরকে দেখান, তাদের জন্য যে কাজটা করতেছেন সেটাকে সামনে নিয়ে আসেন। আমি তো আমার আব্বাকে যদি শিয়ে সামনে নিয়ে আসা হয়, আর তার জন্য আমার চোখের পানি যদি ঝরঝর করে দেখাতে হয়, সেটা হলো যে আমার মানে উপকারের জন্য, আমার ওয়েল বিইং এর জন্য, আমার কল্যাণের জন্য, তার তখন তো রাত দিন খাটাটা, রাত দিন যে খেটেছেন, এইটাই আমার জীবনের একটা রোল মডেল। এর মধ্য দিয়ে আমাকে ভালোবেসেছেন, আমাকে দিয়ে গেছেন, আমাকে দিয়ে 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 শেষ পর্যন্ত যখন চলে যাচ্ছেন, তখনও হ্যাঁ যে টাকা রেখে গেছেন সেটা তোমাদের জন্য দিয়ে গেলাম, আমি তো নিয়ে যাচ্ছি না, বলেও লিখেও জানে যে কবরের মধ্যে আমার টাকাগুলো সব দিয়ে দিও না। এই যে জায়গাটা আসা আমাদের সিলেবাস কারিকুলামের মধ্যে, প্যারেন্টিং এর এই যে জায়গাটা, সন্তানকে বড় করাটা, দেখেন আল্লাহ তাআলা এই যে সেরা পিতৃত্বের এই জায়গাটা নিয়ে আসছেন। আচ্ছা, আরো লম্বা আলোচনা করার দরকার নেই, তো এখানে যে মানে আরেকটা কথা উনি বলে দিচ্ছেন আল্লাহ তাআলা নিজেই, তবে হ্যাঁ একটা কথা মনে করো, তোমার বাবা মাকে তো সম্মান করার জন্য বলেছি, তবে তোমার বাবা মা যদি মানে আল্লাহর শিরিকের দিকে তোমাদেরকে নিয়ে যায় বা খারাপের দিকে তোমাদের নিয়ে যায়, তাহলে আবার তোমার বাবা মাকে যেন শোনো না। তবে তবে ও সাহেব হুমা ফি দুনিয়া মারুফা, এবং তোমরা তাদের এই বাবা মা যদি খারাপ পথে নিয়ে যায়ও, তাদের সাথে কিন্তু ভালো ব্যবহার করো। এই যে একটা জায়গা, এখন কোথায় কোথায়, আমি সেদিন এক বোনের সাথে খুবই রাগ করছি, আমি জানি না তিনি আমাকে ক্ষমা করবেন কিনা, কিন্তু আমি রাগ করছি, রাগ করছি কারণ কি, সে আমাকে বলতেছে যে আমার বাবারা জাহেল, আর বেদাতি পরিবেশে, কুফরি পরিবেশে তিনি আছেন, যার ফলে আমি তখন বলছি আপনি কি এ কি বাবার পরিচয় তুলে ধরছেন বাইরের একজন লোকের কাছে, জাহেল হিসাবে, বেদাতি হিসাবে, কেন তাদের সাথে ভালো ব্যবহার করেন? এটা হলো ওইসব গুলো কিন্তু বলা ঠিক না বাবাকে করা। এরপরে যে তৃতীয় আরেকটা জায়গায় লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে শেখাচ্ছেন যে ওয়াত্তাবি' সাবিল মান আনাবা ইলাইয়া তুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে শিখিয়ে দেওয়া। সেটা হলো এই যে তোমরা, তুমি হে সন্তান, যে লোকমান যাকে মানুষ করে তুলতেছে, সে সন্তানকে আমি বলি আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে, যে তুমি তোমার জীবনে পথ চলতে যে যারা আল্লাহর দিকে বেশি বেশি ফিরে এসেছে, নামাজ পড়ে, যাকাত দেয়, হজ করে, সালাত আদায় করে, সিয়াম সাধনা করে, এবং ভালো ভালো কাজ করে, ইনাবা করে, আল্লাহর দিকে সবসময় ফিরে আসে, তাদের তুমি অনুসরণ করো। এই যে এটাকে বলা হয় পেয়ার প্রেশার। আমাদের সমাজে সন্তানদের ধ্বংস হওয়ার পিছনে একটা বড় কারণ হলো তাদের বন্ধুরা, 99% ক্ষেত্রে সেখানেই বাবা আল্লাহর পক্ষ থেকে সিলেবাস কারিকুলামের মধ্যে নিয়ে আসা কার সাথে বন্ধুত্ব করতে হবে, কে তার বন্ধু হবে। আমার মনে আছে যে একবার আমার আব্বা, আমি ঘরের ভিতরে আছি, উনি জানেন না, তো বাইরে একজনের সাথে বলতেছে যে আব্দুল সালাম কতটুকু ভালো করবে তা আমি জানি না, তো আমার ভালো লাগে কি যে ওর যে বন্ধুরা আছে আব্দুর রহমান, আবুল কালাম, এদের দেখে আমার চোখটা জড়াই যায়, তা আমার মনে হয় যে ওদের কারণে আমার আব্দুল সালাম হয়তো বিভ্রান্ত হবে না। এই যে একটা বন্ধুদেরকে দেখে চোখ জোড়ানো, কারা তার আমার সন্তানের বন্ধু হচ্ছে, আপনি আল্লাহর কসম দিয়ে বলে এই জায়গাটা, যে আপনি জানেন না যে ছেলেকে আপনি খাইয়ে খাইয়ে বড় করে তুলছেন, যে ছেলের পিছনে, যে মেয়ের পিছনে আপনি কোটি কোটি টাকা ঢালছেন,
ওরা এক বন্ধুর বা বান্ধবীর কারণে এক মুহূর্তে আপনাকে পর্যন্ত ভুলে যায়, এক মুহূর্তে। তারা যখন কথা বলে, আপনি যত বড় আলেম হন না কেন, আপনি যত বড় কন্ট্রিবিউটর হন কেন, এক মুহূর্তে ভুলে যায়, শুধু বন্ধুত্বের কারণে। আমার মনে আছে যে আমার এক বাচ্চার একটা আর্লি পিউবার্টি আসে, এবং সেটা এত আর্লি যে আমি নিজেও খুব বিপদে পড়ে গেছিলাম যে আহারে, এখন রোজা তো এই দেশে রোজা তখন লম্বা ছিল প্রায় 19 ঘন্টার মতন, আমি কিভাবে বলবো একটুকু মেয়েকে যে তুমি মা রোজা রাখো। তা আমি তখন বুদ্ধি একটা করলাম, আমার বন্ধুদেরকে বললাম যে ওর বয়সী যারা আছে তাদের অনেকে পিউবার্টি তখন আসেনি, তো বন্ধুদেরকে বললাম যে সবাইকে রোজা রাখাতে হবে এখন, তা না হলে আমার এই আমার মেয়েকে আমি কি করব। তারা সবাই রোজা, এমনিতে রোজা রাখতো, কিন্তু যেহেতু তাদের উপর ফরজ না, তো ওইটা এমন ছিল না যে 30টা সম্পূর্ণ রাখবে বা 29টা সম্পূর্ণ রাখবে। কিন্তু ওই বছর আমরা চিন্তা করলাম যে ওর বান্ধবীরা তো 4 জন ছিল 4 ঘরে, তো ওরা সবাই ওই রোজা রাখা শুরু করলো, এও আমার বলা লাগলো না ওই বন্ধুদের কারণে। তো এটা এটা কিন্তু এই এই জায়গাটা একজন বাবা দেখে, এবং এটা আল্লাহ তাআলা লোকমানের এই সিলেবাসের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, যেটা এর এক্সট্রা কারিকুলার বা কো কারিকুলার অ্যাক্টিভিটিস, এটা কো কারিকুলার। সেটা হলো এই, তুমি তাদেরকে একদল বন্ধু জোগাড় করে দাও, যে ওয়াত্তাবি সাবিল মান আনাবা ইলাই, যারা আমার কাছে মানে বেশি বেশি ফিরে আসে, এইরকম ধরনের বন্ধু ওদেরকে জোগাড় করে দাও, তুমি তুমি জোগাড় করে দাও। বন্ধুত্বের জায়গাটা অন্তরে, যে জায়গাটা বন্ধুত্ব নামক জায়গা আছে অন্তরে, অন্তরে নাকি ব্রেনে, কোন জায়গায় সেটা আপনারা তাহলে ভালো জানেন। ব্রেন ব্রেনে বন্ধুত্ব হওয়া বেশি ভালো, অন্তরে তো ইমোশনাল, মানে সৌন্দর্য দেখে অন্য অন্য দেখে পাগল হয়ে যায়, কিন্তু ব্রেন দিয়ে বন্ধুত্ব করা বেশি ভালো। যা হোক, এখানে এই যে বন্ধু আমার থেকে নিয়ম যদি না করে দেই, তাহলে বন্ধু সে আলাদা বানিয়ে ফেলাবে। এখন এই বন্ধু করতে বন্ধু হতে যে আল্লাহ তাআলা নির্ধারণ করে দেননি যে এটা অমুকের ছেলে অমুক হতে হবে, এটা হতে হবে যার চয়েসে, যে সন্তান সে তার চয়েসে বন্ধু বানায় নেবে। এটা কিন্তু উচিত নয় যে এই তুই ওই লোকটারে বন্ধু বানাবি তাহলে তুই আমার বাড়িতে থাকতে পারবি না। আমি আমি নিজেই এরকম একটা বড় বিপদে পড়ে গেছিলাম, যে আমরা চাইলাম যে একটা মেয়ের কথা সবসময় বলতাম আমার বড় মেয়েকে, যে তার মতন তাকে তুই বন্ধু বানাবি কেন, তা করবি। এক পর্যায়ে যে সে কান্নাকাটা করে, আমি আমার ওয়াইফ দুইজনে বললাম যে কাঁদতে কেন, পরে দেখলাম খোঁজ নিয়ে দেখলাম যাকে আমরা তার বন্ধু বানাতে বলছে, আমাদের দৃষ্টিতে সে একজন রোল মডেল, খুব ভালো মেয়ে, কিন্তু আমার মেয়ের সাথে তার আচরণটা এত খারাপ যে সে মনে করে নিয়েছে যে তুই বড় মৌলানার আমাদের মসজিদের বিরাট ডাইরেক্টরের মেয়ে, কিন্তু দেখ তোর ব্যবহারে তোর বাবা খুশি না, চিন্তা করে দেখ। তখন আমার মেয়ে তাকে বন্ধুত্বের জায়গায় তাকে হেট করা শুরু করছে, আর আমরা তাকে প্রেশার দিচ্ছি তাকে বন্ধু বানাও, এবং সে বলতেছে যে আমি কি বিপদ, কি বিপদ, আমি কি অপরাধ করলাম, আমাকে সে সবসময় আন্ডারমাইন করে, আমার কোনো উপকার করে না, আমাকে সবসময় ক্ষতি করতেছে, তাকে আমার কেন বন্ধু হতে হবে। হ্যাঁ, তোমাদের দৃষ্টিতে ভালো কোনো একটা জায়গায় যে, কিন্তু ও সব জায়গায় আমার রোল মডেল হওয়ার মতন না। আমার পরে যে যখন রেজাল্ট টেজাল্ট হয়ে গেল, ভালো ভালো জায়গায় কে কোথায় যাচ্ছে এগুলো যখন দেখলাম, তখন দেখলাম যে মাই ডোটার ওয়াজ রাইট। এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে আল্লাহ তাআলার মানে বক্তব্য, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাই, যে আমার দিকে আসে তাকে তোমরা অনুসরণ করো। সেক্ষেত্রে যে চয়েস দেন, এই যে গুড পিতৃত্ব, খুব সুন্দর পিতৃত্বের একটা উদাহরণ আল্লাহ তাআলা আমাদের সামনে দিয়ে আসছেন, খুব সুন্দর। এরপর আর একটা অ্যাওয়ারনেস তৈরি, দেখেন কি কি জিনিস পড়াতে হবে, কোরআনের এমুক কোরআন তমুক এটা ওটা, এই সবগুলো কিন্তু বিশাল লিস্ট দিচ্ছে না, কিন্তু যেগুলো একটা ছেলের বা একটা মেয়ের জীবন বদলে দেয়, বাবা সেই জিনিসটা সেই সন্তানকে শেখাচ্ছে। এরপরে যে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিথকাল হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরিন صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير.
হে আমার সন্তান, মনে রেখো খারদাল মানে হলো সরিষা। সরিষার একটা দানার ছোট্ট একটা দানা পরিমাণ, সরিষার একটা ছোট্ট দানা যদি সেটা কোনো পাথরের মধ্যে যেয়ে পড়ে থাকে, ফিসা করাতেন আউফিসামাওয়াত, অথবা এই যে বিশাল সৌরজগৎ দেখছো, এই সৌরজগতের কোন আসমানের মধ্যে, আসমান সমূহের মধ্যে কোন এক জায়গায় সরিষার মতো দানা কোন একটা পড়ে রয়েছে যেখানে থাকে, অথবা আওফিল আরদে, অথবা জমিনের কোন একটা জায়গায় সরিষার মতো দানা, ইয়াতি বিহাল্লাহ, সেটাও আল্লাহ তাআলা নিয়ে আসবেন। তোমার জীবনের টাই নিয়ে আসতেন। আর বাবা এটা তো খুব ছোট বিষয় না, ছোট বিষয় নয়, এই যে জায়গাটা উনি নিয়ে যাচ্ছেন তার সন্তানকে, এটা পিতৃত্বের আরেকটা বড় জায়গা। দেখেন ক্রমধারাটা দেখেন, যেটা আল্লাহ তাআলা পছন্দ করেছেন লোকমান আল্লাহ সাল্লামের পদ্ধতির, শুকর আদায় করা, Here are some images of a picture to doubt the quality decking Dromara. তারপরে এই সমস্ত জায়গায় যেভাবে I'm not sure I understand. সুবহানাল্লাহ, মাঝে মাঝে এই এই তারপরে পিতামাতার প্রসঙ্গ আল্লাহ তাআলা ঢুকাই দিলেন, তারপরে আসলো মানে অ্যাওয়ারনেস, ছোটখাটো জিনিসও ফেলে দেওয়ার বিষয় না, এই জিনিস এই জিনিসটা বুঝালেন। এরপরে যে বলতেছেন, ইয়া বুনাইয়া আকিম সালা, সালা তুমি কায়েম করো, ওয়া আমর বিল মারুফ, ভালো কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে মানে বিরত রাখো, ওয়াসবির আলা মা আসাবাক, এবং এই কাজগুলো এটা এমন, নামাজ ভালো কাজের আদেশ আর মন্দ কাজের নিষেধ করা। দেখেন ওই ওই বাবা মাই সবচেয়ে খারাপ, যে তার সন্তানদেরকে দুনিয়ার ভালো এবং মন্দ এগুলো দেখানো থেকে বিরত রাখে। তার কাজ হলো ঘরের ভিতরে, দু একজন বাবা মা খুব গর্ব করে পায়, ছেলে একটা বানায়ছে তারে সূর্য দেখতে পায় না, মেয়ে একটা বানায়ছে যত সূর্যের স্পর্শে, সে কি সে সূর্য স্পর্শ করতে পারে না, তো কি করে ঘরের ভিতরে সারা রাত? নো নো নো, ইন্টারাকশন করো, দাই ইলাল্লাহ বানান, আপনার ছেলেকে আপনার মেয়েকে সলো করে ফেলবেন না, তাকে নিউক্লিয়াসের দিকে নিয়ে যাবেন না, তাকে নিয়ে আসুন মানুষের এতে, ভালো মানুষদের মাঝখানে নিয়ে আসুন, খারাপ মানুষদের সাথে দেখা করান, যে ও কেউ খারাপ কাজ করলে সে যেন এটা নির্দেশ দিতে পারে না, এটা তুই করিস না, কেউ ভালো কাজ করতেছে না দেখলে সে যেন বলে যে এই ভালো কাজটা তুমি করো। এই যে দায়ী ইলাল্লাহ চরিত্র ছোটবেলা থেকে বানাতে না পারলে সব শেষ, এই তো ও যা করে করবি, তোর তোর দেখা তুই দেখতো, ও খা খাই কর না, তুই খাও তোর খাওয়া তুই খাতো, এরকম করতে করতে টেমি বানিয়ে ফেলে, একটা মোটা 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 সব উটির মতন হয়ে যাচ্ছে মোটা, আর সব নিজেকে নিয়ে ব্যস্ত, নিজেকে নিয়ে ব্যস্ত, আর প্লাস তার কি হতে যাচ্ছে যে তাদেরকে সব একটা নো নো, এদেরকে আপনি সোশ্যাল করুন, এদেরকে আপনি মানুষের কাছে নিয়ে আসুন, ওদেরকে আপনি ছেড়ে দিন, ভালো মন্দের মাঝখানে তারা থাকতে শিখুক, এবং সেখানে ভালোগুলো দেখে প্রমোট করতে শিখুক, খারাপ কিছু দেখলে নিষেধ করতে শিখুক, এই যে একটা জায়গায় একটা সন্তানকে নিয়ে আসা, মানে প্রত্যেক বাবার চরিত্রের মধ্যে থাকবে যে আমার সন্তান দায়ী ইলাল্লাহ, দায়ী ইলাল্লাহ, বিশ্বাস করুন যে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে নিয়ে আমাদের পিতৃত্ব এই জায়গা থেকে খালি। তোরও তোর মাথা খারাপ হয়েছে, তুই তোর নিয়ে ব্যস্ত থাকবি না, তোর তুই তোর নিয়ে ব্যস্ত থাকতে যে এমন হয়ে যায় এক সময় যে বাবা মরে যাচ্ছে তারও দেখা দেখি নেই, ভালো চিকিৎসা করে তার দেখা দেখি নেই। আমার আমি এক জায়গায় সেদিন রাগ করতেছিলাম যে তোরা অপেক্ষা করতেছিস অমুক ভাই আসবে তমুক ভাই আসবে, তোরা পাশে আশেপাশে ছিল ডিসিশনটা নিতে পারিস নি কেন, ভালো কাজ করতে যাও, খারাপ কাজ, হ্যাঁ এইটা এই করা দরকার, না হলে
এমন এক দিন আসবে যেদিন আপনাকেও তারা ইগনোর করবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকা শেখালে। এটা আমাদের উম্মা থেকে এখন উপলব্ধি মানে চলে যাচ্ছে, এটা এখন আমাদের মধ্যে আবার নিয়ে আসা দরকার। ওয়াসবির আলামা, সবাইকে তিনটি কাজ এমনই করতে গেলেই মানে এ আসে, এ হুজুর হয়েছে, ও হুজুর হয়েছে। আমার মনে আছে যে এক ছেলে আমার কাছে জিজ্ঞেস করতেছে যে আঙ্কেল আমার তো দাড়ি দেখলে আমার ছেলে পেলে সব ঠাট্টা করে, বিশেষ করে মেয়েরা, তো আমি কি শেভ করতে পারবো ফর দ্য টাইমিং? তো কেন, এটা তো শুন না। আমার বলি এই কারণে যে যখন তোমাকে ঠাট্টা করছে মানুষ, এর মানে হলো যে তোমার তোমার ব্যক্তিত্বকে ছোট করছে তারা। তোমার যে একটা ব্যক্তিত্ব আছে, তোমার যে ট্যালেন্ট আছে, তোমার যে ব্রিলিয়ান্ট রেজাল্ট আছে, পড়াশুনোর এত ভালো জায়গা আছে, এগুলোকে তারা আন্ডারমাইন করতে চায় শুধু দাড়ির জন্য। তোর তাই তো, হ্যাঁ তো সে কি সুন্দর দাড়ি নিয়ে সে পাস টাস করে বেরিয়েছে এবং শেষে বলছে যে আলহামদুলিল্লাহ আঙ্কেল আমি আপনার এই কথাটা কোনো সময় বলি না। ব্যাপারটা হলো এই, আমাদের সন্তানদেরকে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়েছে, তার মানে এই দাড়ি টাড়ি রাখিস না, ওরে বাবা রে কখন মেরে ফেলে দেবে মানে শিবির সন্দেহে। এই রাজশাহী ইউনিভার্সিটি পড়তেছে, মোটে জন্য দাড়ি রাখিস না, ও শেষ করে দিয়েছে, বাপ মা আগে নষ্ট, ছেলেকে আমার বড় করবে কি করে? এই যে জায়গা এটা পৌঁছে যাওয়া, এটা 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 একটা পিতৃত্বের একটা বড় জায়গা। এবং এটা মনে রেখো, সেরা হতে গেলে, এক্সেলেন্ট হতে গেলে, আউটস্ট্যান্ডিং হতে গেলে, যাকে দেখে মানুষ আঙুল উঁচু করে বলবে যে ওই ছেলেটার মতন হওয়া, ওই ছেলেটার মতন হওয়া, আজমুল উমর, সেরা কাজ, এইটা পর্যায়ে যেতে গেলে এই 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 চরিত্রটা নিয়ে আসতে হবে। এরপরে এই পর্যন্ত ছিল মানে একজনের পার্সোনাল চরিত্রগুলোকে কিভাবে বড় করতে হয়। এরপরে যে যখন সে ডিল করতেছে মানুষের সাথে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো কাজের নির্দেশ খারাপ কাজের নিষেধ, এই এই কাজ করতে যেয়ে তাকে আরো কিছু কাজ শিখিয়ে দিচ্ছেন। ওলা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি মানুষের সাথে যখন দেখা করবা তখন তোমার চেহারাটা হাস্যাস বাস্যাস দেখাও, হাস্যাস বাস্যাস দেখাও। হাস্যাস মানে হলো হাসি মুখ, বাস্যাস মানে হলো মলিন মলিন নয়, চেহারাটা খুবই আলোকিত চেহারা, দেখে যেন সবাই পজিটিভ ধারণা পায়। আর এরকম মরে যাচ্ছে, ওরে মরলাম রে, ওরে গেলাম রে, কাউকে দেখে এ করে নেওয়া, রাগ করে দেখানো, মুখটাকে এমন ভাবে দেখানো যে যার দ্বারা মানুষকে ছোট করা হয়, মানুষকে ছোট করা হয় এবং তাদেরকে ক্ষতি করার দিকে নেওয়া হয়। এই এরকম মুখের অধিকারী হইও না, স্মাইলিং ফেস, সহজ সরল মুখটা দেখেই বোঝা যায় যেন না এর মধ্যে প্যাচ গোছ অত বেশি নেই, স্বাভাবিক আছে। হ্যাঁ শরীরের মন খারাপ মন্দ আসবে, কিন্তু মানুষকে এমন ভাবে মুখটাকে ভেঙচানো যেটা মানুষকে ছোট করা হয়, মুখটুক গুলো এমন করতে থাকে এটা করবো না, মানুষকে মূল্য দিতে শেখো, সে যে হোক না কেন। আমার মনে আছে যে আমি এক জায়গায় গেছি, তো গিয়ে আমি হলাম সেখানে প্রধান অতিথি, ডক্টর আব্দুল সালাম আজাদি। তো আমার আল্লাহ তালা এমন করেছে যে আমার চেহারা দেখলে ডক্টর বোঝা যায় না, আবার আব্দুল সালাম নামটা বোঝা গেল আজাদি বোঝা যায় না চেহারা দেখে। তো আমি সেখানে গেছি, গিয়ে সালাম দিছি অনেক, তারপরে ওরা বসে আছে, তো আমি যেই বসলাম ওখানে ওই যারা আমাকে চেনে সেরকম কেউ নাই। তো পরে যে আমি পরিচয় দিয়েছি, আজকে আলোচক কে, তো বলেছে আমাদের আব্দুল সালাম আজাদি সাহেব আসবেন। আচ্ছা, তো ওরা আবার ব্যস্ত হয়ে গেছে, আমি আর আর বেশি কিছু বললাম না। পরে যখন অর্গানাইজারদের একজন আসে জোরে দৌড়ে এসে আজাদি ভাই এসে গেছে, আজাদি ভাই সালাম আলাইকুম, তখন মানুষ সম্মান করে বলে, আর আমি সম্মান নিয়ে পারতেছি না, আমার যারা এখানে বসে বসে এত সময় আড্ডা দিচ্ছিল বা আমি আসার কারণে বিন্দু মাত্র আমাকে ওয়েলকামও জানায়নি, তারা এখন আমার সাথে কোলাকুলি করার জন্য ব্যস্ত। এই যে টেন্ডেন্সি, এটা এটা হলো অন ইসলামিক টেন্ডেন্সি,
এটাই লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে শিখাচ্ছে, সেরা জায়গায় পৌঁছানোর জন্য, আজমুল উমুরে পৌঁছানোর জন্য, মানুষের সামনে তুমি এরকম মুখটাকে এরকম করবো না, ওলা তামশি ফিল আরদ মারাহা, আর জগতের পৃথিবীর মানে পিঠের উপর দিয়ে যখন তুমি হাঁটো, আহ তোমার পায়ের তলায় কত মানুষের লাশ, এই তোমার পায়ের নিচে কত ভালো ভালো মানুষের ধুলো ওখানে লেগে আছে। আমার মনে আছে যখন আমি মদিনায় চান্স পাইছি রিয়াদ ইউনিভার্সিটি থেকে, তো আব্বার কাছে চিঠি লিখলাম, আব্বা আমি তো মদিনায়ও চান্স পাইছি রিয়াদে চান্স পাইছি, তো রিয়াদে তো আছে, তা আমি কি মদিনায় যাবো না রিয়াদে থাকবো? তো উনি ওনার নিজের হাতে লেখা চিঠি ওটা পাঠিয়েছেন যে আমার মনে হয় তুমি রিয়াদে থাকো, মদিনায় যেও না, কারণ হলো তোমার যে বয়স, এই বয়সে ওখানে যে ওই যে রাস্তাঘাটে সব তো সাহাবা এবং রসুলের স্মৃতি বিজড়িত সব ধুলোবালি, ওখানে যেয়ে তুমি না জানে পাপ টপ করে ফেলাও কেন, আমার এই ভয় করতেছে। পরে যা হোক আব্বার পরামর্শ তো ছিল, পরে আমার এক উস্তাদ যিনি আল আরাবিয়া বাইনে এদাইক লিখছেন, ওর একজন টিচার আমাকে জোর করে মদিনায় পাঠিয়ে দিয়েছিলেন। যা হোক এই যে মাটির সাথে আপনি বেয়াদবি করতেছেন, আপনি যখন হাঁটতেছেন তখন কটকট কটকট করে হাঁটতেছেন, কোনো রকম আপনার মধ্যে বিনয় নাই, আপনার দেখে উদ্ধত ভঙ্গি, তাকাব্বুর অহংকার প্রগল্ভতা এত বেশি যে আপনার চেহারার মধ্যে মানুষকে একেবারে থলাই কেয়ার করে করে রাস্তা দিয়ে খটখট খটখট করে হেঁটে যাচ্ছেন, এমন এমন জুতো পরতেছেন খটখট খটখট শব্দ হচ্ছে, নো নো ওয়ে, এটা করা যায় ওটা করা যাবে না। হ্যাঁ ওলা তুসাইর খাদ্দাকা ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতারিন ফাখুর, যারা অহংকার করে গর্ব করে তাদেরকে আল্লাহ পছন্দই করেন না, সন্তানকে শিখাচ্ছেন আল্লাহর পছন্দের বান্দা হয়ে যাও দুনিয়ার মধ্যে। ওয়াকসিদ ফি মাশিক, যখন তুমি হাঁটবা তখন মনে হবে যেন তুমি একেবারে বিনয়ী হয়ে হাঁটতেছ। আল্লাহ রসুল যখন হাঁটতেন তখন সাহাবা ইকরাম বলেছেন মনে আছে উনি উপর থেকে নিচে নামতেছেন, এত তয় 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 আস্তে আস্তে, কিন্তু সেটা এরকম নয় কিন্তু যে আজ মরা হয়ে হাঁটছেন না, আপনি যুবক মানুষ, যৌবন নেই আপনার, শক্তি নেই, আপনি হাঁটুন, কিন্তু ওইটা ঘটঘট ঘটঘট করে না, বিনয় নিয়ে, বিনয় নিয়ে আপনি হাঁটুন, যেমন ভাবে যেন মানুষ দেখলে বুঝতে পারে যে না এর মধ্যে মনুষ্যত্ব আছে, এর মধ্যে কাণ্ডজ্ঞান আছে, চিন্তা করে দেখান। ওয়াগদুদ মিন সাউতিকা, এবং যখন তুমি মানুষের সাথে কথা বলছো তো জোরে জোরে কথা বলবো না, জোরে জোরে কথা বলবো না, কারণ ইন্না আনকারাল আসওয়াত ইলা সাউতুল হামিদ, জোরে জোরে কথা যদি হয় তাহলে কোকিলে কোনো সময় জোরে কথা বলে না, শালিকে কখনো জোরে কথা বলে না, খুব সুন্দর সুন্দর পাপিয়া যখন কথা বলে তখন কোনো জোরে কথা, জোরে কথা বলে ডনকি, গাধা, গাধার কণ্ঠস্বরই সবচেয়ে জোরের কণ্ঠস্বর, গাধার মতন চিৎকারকারী হইও না, আস্তে ধীরে কথা বলতে শেখা। এই যে একটা মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য পিতৃত্বের জায়গা থেকে কথা বলা এবং সেই জায়গা থেকে আমাদেরকে নিয়ে আসা, মানে কি সুন্দর করে আমরা আজকে এই দুটো মানে উদাহরণ আমি আপনাদের সাথে দুটো তিনটি উদাহরণ নিয়ে আসলাম, এটা এনে আল্লাহ তাআলা যে রোল মডেলিং এর পিতৃত্বের জায়গাটা নিয়ে আসছেন এবং যেসব মানে কম্পোনেন্ট অথবা উপাদান এলিমেন্ট আমাদের বাচ্চাদের গড়ে তোলার ক্ষেত্রে ঢুকাতে হবে সেইগুলোকে তিনি আমাদের সামনে তুলে ধরেছেন, এই জন্য কিন্তু আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি যে আমরা সবাই এই নোটগুলো করে রাখি আজকে, যে আমি ওই রকম বাবা হব, আমি আকুবের মতন বাবা হতে চাই, অন্তত যেন কে আমাদের ময়দানে বলতে পারে যে ইয়াকুব আলাইহিসসালাম আপনাকে ভালোবেসেছিলাম এবং ভালোবেসে আপনি যে পদ্ধতিতে এই ১২টা সন্তান সারা পৃথিবীর বিষয়ে উপরে একটা নিয়ামত হিসেবে নিয়ে আসছিলেন, তাদের মতন আমার সন্তান আমি করতে চেয়েছি। ইব্রাহিম আলাইহিসসালামকে, তারপরে ইয়াকুবের মরণের সময়, তারপরে লোকমান আলাইহিসসালাম নবী না হয়েও তার যে জায়গায় তিনি আমাদেরকে পিতৃত্বের রোল মডেল দেখালেন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ। আমি গত সপ্তাহে বলেছিলাম যে আমাদের এই ক্লাসটা, এই বিষয়টা এই এক ক্লাসে হবে না, আপনি কিছু মাইন্ড করেন না, আগামী ক্লাসে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ যে ব্যাড পিতৃত্ব, ব্যাড
parenting সেটা কি bad parenting আল্লাহ তাআলা দ্বিতীয় আরেকটা প্রকারের মধ্যে নিয়ে আসছেন যে খারাপ পিতৃত্বকারে বলা হয় তো সেই সম্পর্কে আমরা আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিলে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করব এবং আপনাদের কাছে একটা সাহায্য চাইতে পারি আপনারা যদি কিছু না মনে করেন সেই সাহায্যটা হলো এই যে এই প্রোগ্রামটার জন্য একটু দাওয়াতি কাজ করা দরকার আপনাদের যে যে লেভেলে আপনার দাওয়াতি কাজ করার জন্য আপনার সম্ভব সেটা ফেসবুকে হোক আমরা যখন এই অ্যানাউন্সমেন্টটা করি সেটা আপনারা একটু আগে থেকে দিয়ে শুরু করে দেন বিভিন্ন জায়গায় আপনারা এটাকে আপনাদের যদি ওই মানে কি বলে হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকে অথবা টেলিগ্রাম গ্রুপ থাকে অথবা যে কোনো মেসেঞ্জার গ্রুপ থাকে সেসব গ্রুপগুলোতে আপনারা এই প্রোগ্রামগুলোকে ছড়িয়ে দিন দ্বিতীয়ত হলো যে এখান থেকে যে জিনিসগুলো আমরা শিখি সেগুলোকে সেগুলোর আলোকে আপনারাও আপনারাও নিজেরাও দাওয়াতি কাজ করুন নিজেরাও লেখালেখি শুরু করে দেন আমাদের যে ওয়েব পেজ যেটা আছে ওয়েব পেজ সেখানে অথবা আমাদের যে ফেসবুক পেজ যেটা আছে কিউএনএস একাডেমি সেখানে আপনারা নিয়মিত লেখালেখি দেন নিয়মিত লিখুন এখানে আপনাদের কাছে আমরা আশা করি যেটা যে আপনারা এই পেজটাকে খুব উন্নত পর্যায়ে নিয়ে চলুন আমার হাতকে শক্ত করুন ইনশাআল্লাহ আমি চাইবো যে এই সপ্তাহে অন্তত 100-200 ভাই বোন এই যে আমরা যেসব বিষয়গুলো লিখতেছি বলতেছি অথবা আপনারা শিখতেছেন অথবা আপনাদের মধ্যে জানা আছে এইসব বিষয়গুলোকে মানুষের কাছে তুলে ধরুন আপনার সুইট ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনার কথাগুলো দিয়ে দুটো শব্দে তিনটি শব্দে একটা বাক্যে দুটো বাক্যে তিনটি বাক্যে আমরা এইভাবে নিয়ে আসি তো আজকে আমরা এখানে শেষ করছি পরিশেষে আমি আমার ছোট ভাই সিরাজুল ইসলামকে এবং তার ওয়াইফ আমাদের উস্তাজা হাফসা ইসলামকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তার এই ঘরে আমরা আজকে প্রোগ্রামটা করতে পারছি বলে আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাআল্লাহ আবার আগামী সপ্তাহে দেখা হবে প্রত্যাশা রাখছি سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته